দীপা মাহবুবা ইয়াসমিনের নবনির্মিত যে ছবি দ্য লংগেস্ট নাইট অফ দ্য ইয়ার, এই ছবির আজকে প্রথম প্রদর্শনী। আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা, এবং সেই সাথে আমি দীপার জন্য আমি শুভকামনা জানাতে চাই যে ও একটা ছবি বানিয়েছে, একটা ডকুমেন্টারি। এবং আমার খুব ইচ্ছা ছিল, আমার ছবিটার যে প্রমোশনটা দেখে আমার ভালো লেগেছিলো, এবং আমাকে যখন বলা হলো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকতে, আমি বলেছিলাম আমি থাকবো, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি আজকে আসতে পারলাম না, সেই জন্য আমি সত্যিই দুঃখিত। আর আমি আশা করব যে দীপার মতো নতুন নির্মাতারা, ছবি নির্মাতারা আরও এগিয়ে আসবে এবং নতুন চিন্তা নিয়ে, নতুন ভাবনা নিয়ে, এবং দীপার আগামীটা অনেক সুন্দর হবে ছবি নির্মাতা হিসেবে।